ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যে ব্যক্তি রসুলের উপরে সবসময় দাই মেবের সবসময় দুরুদ শরীফ পড়ে, জাহান্নামের আগুন তাকে কখনো কি করবে না, স্পর্শ করবে না। তরগিব নামে কিতাব আছে একটা, তরগিব নামে কিতাবের ভিতরে আল্লাহর রাসূল বলেন, মদিনা মুনাব্বারা রাসূল যে জায়গায় সবুজ গম্বুজের নিচে আল্লাহর রাসূল শুয়েছেন, রাসূল বলেন ওই জায়গায় আমার মাথার কাছে একজন ফেরেশতা সব সময় নিযুক্ত থাকে, সব সময় আমার মাথার কাছে রওজার কাছে ওই ফেরেশতা দাঁড়িয়ে থাকে। আল্লাহর রাসূলকে যেদিন কবরের ভিতরে সমাহিত করা হইল, যেদিন রাসূলকে কবরের ভিতরে রাখা হইল, আল্লাহর রাসূল তুরগিব কিতাবের ভিতরে বলেন ওই দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আমার কবরের কাছে ওইখানে দাঁড়িয়ে থাকবে। হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের একজন সাহাবী আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই ফেরেশতার কাম কি, বলো ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত রাসূলের মাথার কাছে রওজার কাছে দাঁড়িয়ে থাকবে। বলে কেন দাঁড়িয়ে থাকবে, তার কাম কি, তার ডিউটি কি, কেন সে দাঁড়িয়ে থাকবে রাসূলের রওজার কাছে? আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তাআলা আমার সম্মানার্থে আমার মহাব্বতে একজন ফেরেশতা নির্দিষ্ট করে দিয়েছেন, তার কাজ হলো আমার মাথার কাছে অল টাইম 24 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। বলে কেন, রাসূল বলেন পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে, পৃথিবীর যেই কোনো জায়গা থেকে যদি কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি আমার উপরে একবার দুরুদ শরীফ পড়ে, তাহলে ওই ফেরেশতা রাসূলের মাথার কাছ থেকে রাসূল বলতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বোলা জেলার চরপেশন উপজেলা হাজারে গঞ্জ ইউনিয়ন মাইনউদ্দিন ঘাটের ভিতরে একটা ওয়াজ মাহফিল হইল, ওই ওয়াজ মাহফিলের ভিতরে এক আল্লাহর বান্দা অমুক নাম অমুকের ছেলে অমুক বাড়ি, ওই ব্যক্তি তোমার উপরে একবার দুরুদ শরীফ পড়েছে রাসূল, ওই উম্মতের তুমি দুরুদটা গ্রহণ করে না। কিতাবের ভিতরে সে হাবিব ওই ফেরেশতা রাসূলের রওজার কাছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই উম্মতের দুরুদটা আপনি গ্রহণ করেন, অমুক প্রান্ত থেকে এই দুরুদ আপনার কাছে হাদিয়া এসেছে। আশফি আ মুজরিমা ইয়াউমাল কিয়াম আল্লামা জালালউদ্দিন রুমি কত সুন্দর করে আমাদেরকে ওয়াজ করতেছেন, হে উম্মত শুনো, যদি নাকি তোমার তসবিহ তোমার তাহলিল যদি দাইমি ভাবে রাসূলের উপরে দুরূদ শরীফ পড়তে থাকো, আশফি আ মুজরিমা ইয়াউমাল কিয়াম কিয়ামতের ময়দানে যখন তোমার আমলনামা নিয়ে যখন আল্লাহর আদালতে হাজির হইবা, আর যখন আল্লাহর আদালতে হাজির হইতে যায়া তোমার আমলনামার ভিতরে যখন শর্ট হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন আমলনামা শর্ট হওয়ার সাথে সাথে আমি ওই দিন মুজরিম এবং গুনাহগারদের জন্য সুপারিশ হয়ে উকিল হয়ে সুপারিশ করে তাদের আমি জাহান্নাম থেকে জামিন করে জান্নাতের ব্যবস্থা করে দিব। আশফি আ মুজরিমা ইয়াউমাল কিয়াম, মুজরিম যারা নাফরমান যারা তাদের জন্য আল্লাহ রাসূল সেদিন বিশ্ব ব্যারিস্টার হয়ে উকিল হয়ে জেরা করে আল্লাহ তাআলার কাছ থেকে আমাদেরকে জামিনের ব্যবস্থা করে দেবেন, বিশ্ব উকিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর মুহাম্মদ মিরসালাম সদ সালাম আশফি আ মুজরিমা ইয়াউমাল কিয়াম, হর কে সাজিদ
হাজতে দারাইনে উগর দদরওয়া। হে যুবক বৈরা আমার আল্লাহর গোলাম, যদি কোন মুসলমান যদি মসজিদের কোনার ভিতরে বসে যদি নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় লাগে সময় লাগে নি, এক সেকেন্ডে একবার বলা যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজতে দারাইনে উগর দদরওয়া। আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলতেছে, ও বান্দারে যখন তুমি নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে পড়বা বিকালে পড়বা দুপুরে পড়বা হাজতে দারাইনে উগর দদরওয়া, তাহলে আল্লাহ তাআলা তোমাকে দোনো জাহানে সমস্ত অভাবকে দূর করে দিবে। কিসের মাধ্যমে? আরো জোরে বলেন, কিসের মাধ্যমে? দুরুদের মাধ্যমে, দুরুদের মাধ্যমে সমস্ত হাজতগুলি আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। মুজার হক কিতাবের ভিতরে আছেন, যারা নাকি বেশি বেশি করে দুরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তাদের 100টা হাজত পূরণ করবেন। কয়টা হাজত? কয়টা হাজত? 100টা হাজত, তার ভিতরে 30টা দুনিয়াতে আর 70টা হলো মরার পরে। 30টা কোথায়? আরো জোরে বলেন, 30টা কোথায় আর 70টা কোথায়? মরার পরে। আচ্ছা, আমাদের দরকার বর্তমানে যাতে আমরা বেঁচে আছি, আমাদের দুনিয়া আগে দরকার। আমরা যারা বেঁচে আছি আমাদের আগে কি দরকার? দুনিয়া। মরার পরে কি দরকার? আখেরাত দরকার। তো দুনিয়ার যে 30টা, 30টার ভিতরে এক নাম্বার হইল, এক নাম্বার যে আল্লাহ তাআলা বলতেছেন তোমার রিজিকের অভাব হবে না। কিসের অভাব হবে না? রিজিকের অভাব হবে না। আজকে মাসকান দিয়ে আমরা আরবগুলা বাদ দিয়ে দিই, আমরা 28টা বাদ দিয়ে দিই। কয়টা? 28টা। আর দুনিয়াবি থাকে কয়টা? একটা। কয়টা থাকে? একটা। 30 নাম্বারটা হলো মরার সময় তুমি ঈমান নিয়ে কবরে যাইবা। তো যেই ব্যক্তি নাকি রাসূলের বেশি বেশি দরুদ পড়বে, দুনিয়া আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দিবেন না, অভাব হবে না। আর 30 নাম্বার হলো মরার সময় সে ঈমান নিয়ে কবরে যাবে। আমাদের রিজিকে অভাব হবে না, ঈমান নিয়ে কবরে যাবে। আমাদের দুইটা হইলে যথেষ্ট, আর বাকি 28টা আমাদের কি নাই? প্রয়োজন আছে, প্রয়োজন আছে। এক নাম্বারে কিসের দরকার? আরো জোরে বলেন, কিসের দরকার? রিজিকের দরকার। দুই নাম্বার কিসের দরকার? ইমানের দরকার। হাজতে ও হাজতে হাজতে আল্লাহ তাআলা আল্লাহ রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন হাজত পুরা করে দিবেন। হাজতে দাঁড়াইনে উগের দদরওয়া, দাঁড়াইন দুই জাহান গের দদরওয়া। যারা বেশি বেশি রসুলের উপরে দরুদ পড়বে তাদের কোনো কিছু দুনিয়ার ভিতরে অভাব হবে না। আমল করবেন? আমল করবেন তো? তসবি একটা লগে রাখবেন সব সময়, তসবি একটা লগে রাখবেন সব সময় পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সলাওয়াত। আনাস বলতেছেন, যদি কোন আল্লাহর বান্দা রাসূলের উপর একবার দুরূদ শরীফ পড়ে তো আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত বর্ষণ করে। কয়টা? 10টা রহমত। শুধু তাই নয় রে বন্ধু, আল্লাহর রাসূল বলেন وحطت عنه عشر خطيئات, তার আমল নামা থেকে আল্লাহর রাসূল বলেন তার আমল নামা থেকে 10টা গুনাহ কর্তন হয়ে যায়। তিন নম্বর ফজাইল,
ورفعت له عشر درجات জান্নাতের ভিতরে তার জন্য দশটা দরওয়াজাকে বুলন্দ করা হয়। কয়টা দরওয়াজা? কয়টা দরওয়াজা? কিসের মাধ্যমে? দুরুদের মাধ্যমে। প্রতিদিন বলেন হুজুর দোয়া করেন দোয়া করেন, আমাদের দোয়া কবুল হয় না, আমাদের দোয়া কবুল হয় না। দোয়া কবুল হবে কেন? দোয়ার সিস্টেম জানেন না, এই জন্য দোয়া কবুল হয় না। দোয়ার সিস্টেম জানতে হবে। আমার শায়খ বলতেন সবসময় যে দোয়া করার কতগুলো আদব আছে, সুন্নত আছে। এক নম্বর সুন্নত, এক নম্বর আদব হলো সর্বপ্রথম দোয়ার আগে দুরূদ শরীফ পড়তে হয়। কি পড়তে হয়? আরো জোরে বলেন, কি পড়তে হয়? দুরূদ শরীফ পড়তে হয়। আর আপনি আমি কি করি? দৌড় দিয়ে যাই হাত উঠে আল্লাহর কাছে চাই। অথচ আল্লাহ তাআলা বলে আমি নিজে আমার হাবিবের উপরে দুরূদ পড়ি, আমি নিজে আমার হাবিবের উপরে দুরূদ পড়ি। শুধু তাই নয়, আসমান এবং জমিনের ভিতরে যত কোটি কোটি ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আমার হাবিবের উপরে দুরূদ পড়ে, সমস্ত মাখলুক আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়ে। আর আল্লাহ রাসূল বলেন অতক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের উপরে তোমরা দুরূদ শরীফ না পড়বা। দোয়া কি হবে না? কবুল হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ان الدعاء موقوف بين السماء والارض ان الدعاء موقوف بين السماء والارض الله الرسول বলেন জমির এবং আসমানের মধ্যখানে যে শূন্য জায়গা আছে, জমিন থেকে আসমানের দিকে তাকাইলে দেখা যায় খালি নাকি বরফুর? এই জায়গাটা খালি না বরফুর? জমিন থেকে আসমান পর্যন্ত এটা বরফুর না খালি? জমিন এবং আসমানের মধ্যখানে যেই জায়গাটা খালি আছে, মুসলমান যখন দোয়া করে তখন এই দোয়াটা জমিন এবং আসমানের মধ্যখানে এটা ঘুরতে থাকে, ঘুরে ঘোরাঘুরি করে। বলে কেন ঘুরে? হাত্তা তুসাল্লিয়া আলা নাবিয়িকা, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ আমিনের উপরে দুরূদ পড়া না হয় অতক্ষণ পর্যন্ত দোয়া আরশে আজিমে ফুসে না। দোয়া ঘোরাঘুরি করতে শুধু দৌড়াদৌড়ি করে আসমানে যায় না যতক্ষণ পর্যন্ত দুরূদ না পড়া হয়। এই জন্য বেশি বেশি কি পড়তে হবে? আরো জোরে বলেন, কি পড়তে হবে? দুরূদ পড়তে হবে। একদল ফেরেস্তা, আল্লাহ তাআলার ফেরেস্তা, অগণিত ফেরেস্তা, একদল ফেরেস্তা বান্দার আমলনামা খোঁজ করতেছে, আর একদল ফেরেস্তা বান্দার দুরূদ শরীফ খোঁজ করতেছে। একদল ফেরেস্তা বান্দার আমল খোঁজ করে, বলে কি আমল? বলে কোন ব্যক্তি নামাজ পড়ছে, তার নামাজের সওয়াবগুলা নেওয়ার জন্য তারা দৌড়াদৌড়ি করে জমিনের ভিতরে, কোরআন তেলাওয়াতের সওয়াবগুলা আসমানে ফুলসানোর জন্য তারা দৌড়াদৌড়ি করে, জিকির আজকারের সওয়াবগুলো তারা আসমানে ফুসে দেওয়ার জন্য ফেরেশতারা জমিনের ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকে। হযরত সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ তাআলা একজন আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি, ওলিকুলের শিরোমণি, উনি বলতেন সব সময় ইন্না লিল্লাহি মালাইকা তাহাব্বু ওয়াকতাল আসহার عمل الأذكار إلى ملك الجبار إن لله تعالى ريحا اكسر نير بطاش এরকম দৌড়াঘুরি করতে থাকে, দৌড়াদৌড়ি করতে থাকে, মুসলমানের কাছে যায়, মুসলমানের বাড়িতে যায়, মুসলমানের ঘরে যায়। বাতাসটা আপনার কাছে যায়, বাতাসটা আমার কাছে আসে, বাতাসটা মসজিদের কাছে যায়, বাতাসটা আপনার ঘরের কাছে যায়, আপনার বাড়ির দরওয়াজার কাছে যায়। ইন্না লিল্লাহি তাআলা রিহা, প্রতিদিন বাতাসটা বুনবুন 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 করতে থাকে,
বলে কেন বনবন করতে থাকে? বলতেছে কোন বান্দা আল্লাহর কদমে সজদা দেয়, আল্লাহ তাআলার জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তার সওয়াব গুলা নেওয়ার জন্য তার কাছে যায়। ইলা মালিকিল জাব্বার, আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিদিন বাতাস আপনার কাছে যায়, আমার কাছে আসে, আর পৃথিবীর জমিনের ভিতরে বাতাসটা এরকম ঘুরতে থাকে। দুই নম্বর, আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাঈ ওয়াল আরদি, আরে বান্দা তোমাদের দোয়া আসমানে পৌঁছে না, তোমাদের দোয়া আসমানে যায় না, হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা, যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের উপরে দুরুদ পড়বা না ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কবুল হবে না। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতুন সাইয়াহিন ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, এরা আল্লাহর গোলাম। আল্লাহর রাসূল হাবিবের ভিতরে, আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, যেই সমাজের ভিতরে বেশি বেশি করে দুরুদ শরীফ পড়া হবে, যেই এলাকাতে, যেই মাদ্রাসায়, যেই মসজিদের ভিতরে বেশি বেশি করে দুরুদ পড়া হবে, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরে ওই সমাজের ভিতরে আসমানি বালা অবতীর্ণ হবে না। ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিন ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, নির্দিষ্ট একদল ফেরেশতা আছে, ওই ফেরেশতার ডিউটি আছে, কাজ আছে, অগণিত ফেরেশতা সারা পৃথিবীর ভিতরে ভ্রমণ করতে থাকে, দৌড়াদৌড়ি করে মুসলমানের কাছে যায়, মুসলমানের দরবারে যায়, সাইয়াহিনা ফিল আরদি, জমিনের ভিতরে তারা সায়ার করে, জমিনের ভিতরে তারা ভ্রমণ করে। বলে কেন? বলে কোন আল্লাহর বান্দা রসুলের কোন উম্মত দুরূদ শরীফ পড়ে কিনা তাদের মুখের দিকে, তাদের জবানের দিকে তাকিয়ে থাকে। বলে কেন তাকিয়ে থাকে? ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, যখন রসুলের উপরে দুরুদ পড়া হয়, রসুলের উপর দুরুদ পড়ো, ওই ফেরেশতা রসুলের দরবারে রওজা ধারে তোমার সালামটা পৌঁছায় দেয়। বর মুহাম্মদ মীর সালাম সদ সালাম, বর মুহাম্মদ মীর সালাম সদ সালাম, আসো ফিয়ে মুজরিমা ইয়াউমাল কিয়াম, বান্দা কিয়ামতের ময়দানে আটকে যাইবা, আল্লাহর আদালতে আটকে যাইবা, ফুলসরাতের কাছে আটকে যাইবা, হাউজে কাউসারের কাছে আটকে যাইবা, কিন্তু জামিন করার মতো কোনো উকিল সেদিন থাকবে না, একজন ব্যারিস্টার থাকবে, ওই ব্যারিস্টার হলো মদিনার কামলিওয়ালা, তোমার নবী আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, আসো ফিয়ে মুজরিমা ইয়াউমাল কিয়াম, কিয়ামতের ময়দানে সুপারিশের জন্য, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য, আমাকে জান্নাতে নেওয়ার জন্য, ওইখানে কিয়ামতের ময়দানে আদালতের সামনে দাঁড়িয়ে থাকবে। সুপারিশের প্রয়োজন আছে কি নাই? কার কার আছে সুপারিশের প্রয়োজন? কার কার আছে হাতটাই নারে থাকবে? সকলেরই তো সুপারিশের প্রয়োজন আছে, কথা ঠিক কিনা? সুপারিশের প্রয়োজন আছে সকলে, এজন্য বেশি বেশি কি করতে হবে? রসুলের সুন্নতের উপরে আমল করতে হবে, রসুলের সুন্নতের উপরে আমল করতে হবে, দুরুদ শরীফ বেশি বেশি পড়তে হবে, তাহলে রসুল কিয়ামতের ময়দানে আমাদের জন্য কি করবেন?
আরো জোরে বলেন কি করবেন? সুপারিশ করবেন। এই জন্য রসুলকে মহাব্বত করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন? আমল করতে রাজি আছেন? এই জন্য ওয়াজ মাহফিল আয়োজন করা হয় আমলের জন্য, আমলের জন্য ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়, রং বেরঙ্গের আওয়াজ শোনার জন্য না, কৌতুক নাটকের জন্য ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় না। ওয়াজ মাহফিলের মুখ্য উদ্দেশ্য হলো একটাই, ওয়াইজিনে কেরাম কথা বলবে আর শ্রোতারা শুনবে, শুনে শুনে আমল করবে। এজন্য আপনাদেরকে আজকে সংক্ষিপ্ত ভাবে আমলটা দিয়ে গেলাম আমি। সবসময় তসবিহ হাতে নিয়ে অথবা আঙ্গুলের করে বসে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করবেন? আমল করবেন তো? কারা কারা করবেন হাত উঠান? আজকে থেকে আমল কারা কারা করবেন হাত উঠান? আলহামদুলিল্লাহ, সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। যদি নাকি আজকে থেকে আমলটা শুরু করে দেন, তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য ওই একটা আমলই আমাদের জন্য যথেষ্ট। সারাদিন ওয়াজ করা লাগে না, একটা ওয়াজ যথেষ্ট। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলতেছি, কারণ আমার সময় তো আর বেশি না, আর আমি আপনাদের দাওয়াতি কোনো মেহমানও না। আমি এখানে আসি আপনাদের কাছে, আমি বাদাম্য হিসাবে আসি, কারণ পোস্টারও আমার নাম নাই, সাইনবোর্ডও আমার নাম নাই, আমার নাম মাইকিংও করা হয় নাই, উড়িয়ে এসে জুড়িয়া বসছি আর কতক্ষণ, অল্প এক ঘন্টার জন্য, তাও আমার টাইম শেষ। কথা বুঝাইতে পারছি? উড়িয়া জুড়িয়া পড়ছি। এই জন্য আমি কিন্তু আপনাদের দাওয়াতি মেহমান না, আর আমার কথা আপনারা শোনেনও নাই। মাইকে এলান করছে আমার কথা, পোস্টারে আছে, পোস্টারে থাকার দরকার নেই, এলান করার দরকার নেই। আমার কাজ হলো মানুষের কাছে দাওয়াতের কাজ, কোরআন হাদিসের কথা পৌঁছে দেওয়া। কথা বুঝতে পারছি? আমার কাজ হলো যেখানে আমার মুসলমানের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া, মুসলমানকে কোরআন হাদিসের কথা স্মরণ করে দেওয়া, মুসলমানের কাছে কোরআন হাদিসের কথা আলোচনা করা। আমার শায়খ বলতেন, বেশি বেশি করে মুসলমানের সমাজের ভিতরে কোরআন হাদিসের কথা আলোচনা করো। বলে এর সারা ফায়দা হবে কি? বলে ফায়দা হবে ওই সমাজ থেকে বদ্দিন নাফরমানি অনুষ্ঠানিক কার্যকলাপ সব দূর হয়ে যাবে। এজন্য বেশি বেশি কোরআন হাদিসের কথা আলোচনা করলে ওই সমাজের ভিতরে বেদাত থাকে না, শিরক থাকে না, অনিসলামিক কোনো কার্যকলাপ ওই সমাজের ভিতরে থাকে না। এজন্য আমল করবেন? আমল করবেন তো? সকলকে আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক দান করো। আল্লাহ সকল মুসলমানকে তুমি আমল করার তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। আবু জেহেলের কাছে একটা লোক ভিক্ষার জন্য আসছিল। কিসের জন্য? ভিক্ষার জন্য। মক্কা যেখানে, মক্কা শরীফ যেখানে, মক্কার সামনে করে আবু জেহেল একটু দূরে বসে রয়েছে, বিশাল এক জটলা নিয়ে, তার সঙ্গভঙ্গ নিয়ে চুপ করে বসে আছে। একটু দূরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুবান্ধব নিয়ে বসে আছে মক্কার পাশে। আবু জেহেল এক জায়গায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক জায়গায়। তার ভিক্ষুক আবু জেহেলের কাছে আসছে, আশা বলতেছে আল্লাহর রাস্তা আমাকে কিছু দান করো, আমি অভাবী, আমি দরিদ্র। আবু জেহেল তিরস্কার করে ওই ভিক্ষুককে বলতেছে, ওই যে দেখো মক্কার কাছে আলী বসে আছে, তার কাছে যাও, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, আলী ওইখানে বসে আছে, আলীর কাছে যাও। ওই ভিক্ষুক দৌড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কিছুই নাই, খালি হাতে বসে আছে মক্কার ঘরের পাশে। ভিক্ষুক বলতেছে, ইয়া আলী, ওই যে আবু জেহেল বসে আছে রে আলী, আবু জেহেলের কাছে আমি গেছি, কিছু তার কাছে কিছু আমি চাইছি, কিন্তু আলী রে তার কাছে কিছুই নাই, তোমার কাছে আমাকে পাঠিয়েছে, তুমি আমাকে কিছু দান করো। আলী পকেটে হাত দিয়ে দেখে আলীর পকেটে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো দরহাম নাই। আলী চিন্তিত হয়ে গেলেন,
ভিক্ষুকে খালি হাতে পেরানো যাবে না, ভিক্ষুকে কি দেওয়া যাবে, ভিক্ষুকে খুশি করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকে বললেন, ভিক্ষুক রে তোর দুটো হাত আমার দিকে একটু সামনে আগে আদে। আলী বলতেছে, ভিক্ষুক তোর দুটো হাত আমার দিকে সামনে আগে আদে, আমার সামনে হাত দুটো বাড়ে আদে। ভিক্ষুক দুটো হাতকে আলীর সামনের দিকে যখন এরকম বাড়িয়ে দিলেন, আলী বলতেছে, তোর হাতের ভিতরে আমি একটা ফু দিব, ফু দেওয়ার সাথে সাথে তুই কিন্তু হাত দুটোটা বন্ধ করে ফেলবি। এইভাবে বন্ধ করে ওই যে আবু জেহেল বসে আছে তার কাছে যে খুলবি, এই প্রতিমধ্যে আর এই হাত দুইটা খুলবি না। ওই ভিক্ষুক আলীর দিকে হাত যখন বাড়িয়ে দিল রে মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাওয়াজ্জু আল্লাহ, ভিক্ষুককে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, কিন্তু আমার কাছে একটা মন্ত্র আছে, আমার কাছে একটা জাদু আছে, মুহাম্মাদের দুরুদ আমার কাছে শিক্ষা আছে, এছাড়া কোনো কিছুই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পড়লো, মুহাম্মদের উপর একবার দুরূদ পড়ে ভিক্ষুকের দোনো হাতে ফু দিল, ভিক্ষুক হাত দোনোটা আটকে ফেলল। আলী বলতেছে, যা আবু জেহেলের কাছে যা, ওই নাদানের কাছে যা, জাহেলের কাছে যা, জাহেলের কাছে যা, হাত দুইটা খুলবা, এর মধ্যে আর হাত কিন্তু খুলতে পারবা না। ভিক্ষুক এবার আবু জেহেলের কাছে চলে গেল, আবু জেহেল বলতেছে, ভিক্ষুক রে আলী মনে হয় তোমাকে খালি হাতে ফেরত দিয়েছে। ভিক্ষুক বলতেছে, না না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আখেরি পয়গম্বর উপরে দুরুদ পড়েছে, দুরুদ পড়ে আমার হাতের ভিতরে পু দিয়েছে। আবু জেহেল বলতেছে, ভিক্ষুক তোর হাত দুইটা খোল দেখি হাতের ভিতরে কি। ভিক্ষুক যখন দুইটা হাত খুলল, আবু জেহেল দেখে তার দুই হাতের ভিতরে দুইটা মনি মুক্তাদের হাত। আবু জেহেল ভিক্ষুক কে বলল, হে ভিক্ষুক, আলী গরিব মানুষ, আলী ভাত খাইতে পায় না, ক্ষুধার যন্ত্রণায় পাথর পেটির ভিতরে দিয়া মক্কার ঘরের কাছে বসে থাকে। ও ভিক্ষুক রে, এই মনি মুক্তা পাথর আলী কোথায় পাইল? এই মনি মুক্তা পাথর আলী কোত্থেকে সংগ্রহ করলো, কোথায় পাইল? আবু জেহেল বলতেছে, চলো আমরা সকলে আলীর কাছে যাই, সে এই পাথর কোথায় পাইল তার কাছে জিজ্ঞাসা করি। আবু জেহেলের সঙ্গভঙ্গ আলীর কাছে চলে আসলো, আর বলতেছে, আলী রে, খোদার যন্ত্রণায় পিঠের ভিতরে পাথর দিয়া মক্কার গোরের সাথে হেলান দিয়া বসে থাকে, আলী এত দামি মনি মুক্তা তুমি কোথায় পাইলা, যে মনি মুক্তা গুলি তুমি ভিক্ষুককে দান করে দিলা? আলী বলতেছে, আবু জেহেল, তুমি যখন ভিক্ষুককে আমার কাছে পাঠাই না, পকেটের ভিতরে হাত দিয়া দেখে আমার পকেটে কোনো দেরহাম নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কিন্তু আমার কাছে একটা মন্ত্র জানা ছিল, সেটা আখেরি পয়গম্বর উপরে দুরুদ, কারণ ওই দুরুদ যেই ব্যক্তি পারবে দুনিয়া আখেরাতে তার কোনো কিছুর অভাব হবে না। বর মুহাম্মদ মীর সানাম সদ সালাম, বর মুহাম্মদ মীর সানাম সদ সালাম, আশফিয়ে মুজরিমা ইয়াউমুল কিয়াম, হর কে সাজদে ওয়রদে যা সল্লি আলা,
হর কে সাজদে বর্দে যা সল্লে আলা আশফিয়ে মুজরিমা ইয়াউমুল কিয়াম হাজতে দারাইনে উগর দদরওয়া। আবু জাহেল বলতেছে আলী এই দামি পাথর তুই কোথায় পাইলি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আবু জাহেল আমি মুহাম্মদের উপরে একবার দুরুদ পড়ে তার হাতের ভিতরে আমি ফু দিয়েছি, মুহাম্মদের নামের উসিলায় আল্লাহ তাআলা ভিক্ষুকে দুইটা মণি মুক্তা পাথর দান করেছে। আবু জাহেল বলতেছে আলী আমার বিশ্বাস হয় না। কারণ কি আমার বিশ্বাস হয় না? কয় মনে হয় তুমি জাদু পড়েছো, জাদু মন্ত্র পড়েছো। মুহাম্মদের নামের উপরে দুরুদ পড়লে দুইটা মনে মুক্তা পাওয়া যায় এটা আমার কখনো বিশ্বাস হয় না। আলী বলতেছে হে কপাল পোড়া শুন, তোরা তো সমাজের ভিতরে ইতর, সমাজের ভিতরে তোদেরকে ইতর বলা হয়, ইতর লোকগুলা কখনো কোরআন হাদিস রসুল বিশ্বাস করে না। বাপুরু মায়ের রোজগারে মাবর, বাপুরু মায়ের রোজগারে মাবর, কাজনায়ে বুড়িয়া শোকর না করি আবর গের আ বেজিন্দিগি বারত, হারগে দশাখে বায়াদ বর্ণা করি, হারগে দশাখে বায়াদ বর্ণা করি। তোরা তো ইতর, তোদের কোরআন হাদিস বিশ্বাস হবে না, রসুলকে বিশ্বাস করবি না, হাদিসকে বিশ্বাস করবি না। আমি যদি সারাদিন তোদেরকে যদি এখানে আমার কলিজা কাটিয়া বলি মুহাম্মদের দরুদের রসুলায় মনি মুক্তা দান করা হয়েছে, কিন্তু জীবনে কখনো তোরা কখনো এটা বিশ্বাস করবি না। বাপুরু মায়ের রোজগারে মাবর, বাপুরু মায়ের রোজগারে মাবর, কাঁদনায় বুড়িয়া শোকর না করি আবর গের আবে জিন্দিগি বারদ, আবর গের আবে জিন্দিগি বারদ, হারগে দশাখে বায়াদ বর্ণা করি, হারগে দশাখে বায়াদ বর্ণা করি। হে আমার হাবিব বন্ধুরা, আল্লাহর রাসূলের উপরে যতক্ষণ পর্যন্ত দরুদ পড়া হবে, যেই সমাজের ভিতরে রাসূলের উপরে, যেই সমাজের মানুষ, যেই এলাকার মানুষ রাসূলের উপরে বেশি বেশি দরুদ পড়ে, আল্লাহর হাবিব বলে ওই ঘরের ভিতরে কখনো রিজিকের অভাব হবে না। শুধু তাই নয়, আল্লামা জালালউদ্দিন রুমি রহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন উম্মাত, গরের ভিতরে যদি নাকি তোদের ছেলে সন্তান যদি অসুস্থ হয়ে যায়, রসুলের উপরে দুরুদ পড়ে বাচ্চার উপরে ফু দাও, তোমার বাচ্চার অসুস্থতা আল্লাহ তাআলা রসুলের দুরুদ রসুলায় মাফ করে দিবে। কিশোর রসুলায়, আরো জোরে বললাম কিশোর রসুলায়, দুরুদ রসুলায়, দুরুদ রসুলায়, দুরুদ এত ফাজাইল, দুরুদ এত ফজিলত। প্রতিদিন আল্লাহর ফেরেশতারা আল্লাহ তাআলা নিজে রসুলের উপরে দরুদ পড়ে। কে পড়ে? আরো জোরে বলেন কে পড়ে? ওয়ামালাইকা, সমস্ত ফেরেশতারা, সমস্ত ফেরেশতা বলতে কত কোটি কোটি ফেরেশতা, একমাত্র ফেরেশতার সংখ্যা আল্লাহ তাআলা ছাড়া কেউই জানে না। কত হাজার, কত কোটি, কত লক্ষ, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউই জানে না। এজন্য লক্ষ কোটি কোটি ফেরেশতা সব সময় অগণিত ভাবে আল্লাহ তাআলার উপরে দরুদ পড়তে থাকে, রসুলের উপরে দরুদ পড়তে থাকে।
এই জন্য আমরা দুরুদ পড়বো না সারবো, দুরুদ পড়বো না সারবো। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান যদি ফজরের নামাজের পরে 10 বার দুরুদ ইব্রাহিম পড়ে, কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 10 বার দুরুদ ইব্রাহিম পড়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এবং কোন মুসলমান যদি মাগরিবের নামাজের পরে 10 বার দুরুদ ইব্রাহিম পড়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঐশার নামাজের পরে ঘুমের ঘরে শুয়া যদি নাকি কোনো ব্যক্তি আল্লাহ রসুলের উপরে 3 বার দুরুদ পড়ে, কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 3 বার। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আমল নামা থেকে গুনাহগুলি শেষ হয়ে যায়। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? বেশি বেশি করে দুরুদ পড়বেন তো, দুরুদ পড়বেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানকে আমল করার তৌফিক দান করো। দুরুদ মুসলমান পড়ে না, দুরুদ মুসলমান বলে ভুলে গেছে, দুরুদ শরীফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া হয় না, এজন্য দুরুদের উপরে বেশি বেশি করে আমল করেন, রিজিকের অভাব হবে না, ঘরের ভিতরে বালা মুসিবত আসবে না, রোগ বালা মুসিবত হবে না, অভাব অনটন থাকবে না, জীবনের ফেরেশানি থাকবে না। আল্লাহ তাআলা সব কিছু বরকত আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতরে দান করবেন। আল্লামা সাকসাদি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে ব্যক্তি বেশি বেশি করে দুরুদ শরীফ পড়বে তার চেহারার ভিতরে আল্লাহ তাআলা নূর দান করবেন, তার চেহারাটা জিকজিক করবে, কলবের ভিতরে আল্লাহ তাআলা নূর পয়দা করবে, আমল করতে ভালো লাগবে, তেলাওয়াত করতে ভালো লাগবে, জিকির করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে। বেশি বেশি করে রসুলের পরে কি পড়লে? দুরুদ পড়লে কলবের জং দূর করে দেবেন আল্লাহ তাআলা। এজন্য আমরা অগণিতভাবে আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ব। আপনারা তো একটা ওয়াজ জানেন ছোটকাল থেকেই, এই ওয়াজটা সকলেরই জানা আছে, মুখস্থ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে মিম্বরে পাড়া দিয়ে বলছে না আমিন, বলছে কি বলে নাই, এরকম আমিন কয়বার বলছিল? কয়বার? এই ওয়াজ আপনাদের মুখস্থ আছে কিন্তু আমল করতে রাজি না। ওয়াজ আপনাদের মুখস্থ আছে, রসুল মিম্বরে পাড়া দিয়ে বলছিলেন আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো, কেন বলছে? বলে জিব্রাইল আলাইহিসসালাম আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত মানুষগুলি, যে সমস্ত মুসলমান রমজান শরীফ পাইলো, আপনার উপর দুরুদ পড়লো না, ওই সমস্ত মানুষগুলি ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? এটা দোয়া না বদদোয়া? আরো জোরে বলেন, দোয়া না বদদোয়া? এই বদদোয়া করছে কে? রসুল বলছেন, রসুলের শিখিয়ে দিছে কে? জিব্রাইল। কে শিখিয়ে দিছেন? জিব্রাইল। আর জিব্রাইলের শিখিয়ে দিছেন কে? জিব্রাইলের কে শিখেছেন? মুহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গোফতা জিব্রাইল, মুহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গোফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গোফতা তা না গোফতা রব জলি, জিব্রাইল হারগিজ না গোফতা তা না গোফতা রব জলি, মুহাম্মদ আমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতক্ষণ পর্যন্ত কোন কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না বলে, জিব্রাইল অতক্ষণ পর্যন্ত কোন কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা না বলে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বাজেট করে জিব্রাইলকে শিখিয়ে দেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রদূতের মতো, সচিবদের মতো মুহাম্মদের কাছে চলে আসেন। মুহাম্মদকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আজকে এটা জারি হয়ে গেছে, এটা জারি হয়ে গেছে, এজন্য মিম্বরের উপরে পাড়া দেয়া রাসূল বলতেছে আমিন। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিম্বরে পাড়া দিয়ে আপনি আমিন বলছেন কেন? কেন আপনি আমিন বললেন? আল্লাহর হাবিব বলে কি সাহাবীরা শুনো, আমি যখন মিম্বরের ভিতরে পাড়া দিলাম, জিব্রাইল আমার সামনে হাজির, হাজির হয়ে বলতেছে,
যে সমস্ত লোকগুলো আপনার উপরে দুরুদ পড়বে না তারা ধ্বংস হয়ে যাক। এই জন্য আমি তার সাথে দরখাস্ত দস্তগত করে দিয়ে বলতেছি আমি এটার উপরে রাজি। রসুল যদি বদদোয়া করে কোন মুসলমানের হারাহারি আছে? রসুল যদি বদদোয়া করে কোন মুসলমানের হারাহারি আসেনি? কোন মুসলমানের হারাহারি নেই, কোন মুসলমান বাঁচতে পারবে না। কারণ রসুলকে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ করে সারা পৃথিবীর ভিতরে শান্তির একটা প্রতীক হিসাবে আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা আমাদের সামনে প্রেরণ করেছেন। রসুল হলো আমাদের জন্য শান্তির একটা প্রতীক। রসুল হলো আমাদের জন্য কি? শান্তির প্রতীক। এজন্য শান্তি প্রতীকের উপরে আমরা দুরূদ শরীফ বেশি বেশি পারবো না কম কম পারবো? বেশি বেশি পারবো না কম কম পারবো? মুসলিম শরীফের হাদিস, হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিতাবের ভিতরে বলেন যে আমি রসুলের চেহারার দিকে এত তাকিয়ে থাকতাম, রসুলের চেহারার দিকে তাকিয়ে থাকতে 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 আমার পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যেত। রসুলের চেহারার দিকে আমি তাকিয়ে থাকতাম। আল্লাহ রসুল হাসান ইবনে সাবিতকে বলতেছে হাসান তুমি আমার চেহারার দিকে বেশি বেশি কেন তাকাও? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া আহসানু মিনকা লাম তারকুত আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদুন নিসা খলাকতু মুবাররাম হাবিব আপনি আমাকে প্রশ্ন করছেন আপনার চেহারার দিকে আমি কেন তাকিয়ে থাকি? আমি এর জন্য তাকিয়ে থাকি আমি আপনার চেহারার দিকে তাকাইলে আমার সমস্ত পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই জন্য আমি তাকিয়ে থাকি আপনার চেহারার দিকে যত তাকাই কিন্তু আমার কখনো পিপাসা তৃষ্ণা মিটে না। ওয়া আহসানু মিনকা লাম তারকুত আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদুন নিসা আপনার চেহারার দিকে আমি এই জন্য তাকিয়ে থাকি হাবিব। দুইটা শব্দ আল্লাহ রসুলের শানে হাসান ইবনে সাবিত বলেছেন, একটা শব্দ হলো ওয়া আহসানু আর একটা শব্দ হলো ওয়া আজমালু। আরবি দুইটা শব্দ আছে, একটা হলো আহসান আর একটা হলো আজমাল। ও আহসানু মিনকা লাম তারকুত আইনি ওয়া আজমালু লাম তারকুত আইনি ওয়া আহসানু লাম তারকুত আইনি ওয়া আজমালু তাম লাম তালিদুন নিসা খলাকতু মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খলাকতা মা তাশা। মুসলিম শরীফের হাসিয়ার ভিতরে টিকার ভিতরে বলেন রসুল আপনার চেহারার দিকে যতক্ষণ পর্যন্ত আমি তাকে তাকি আমার কখনো পিপাসা মিটে না, এই জন্য বারবার আপনার চেহারার দিকে আমি তাকি। আমি জানি হাবিব ও আহসানু স্পিট অফ দিলের সিগা আরবি গ্রামার আছে, আপনার মতো সুন্দর য পৃথিবীর ভিতরে কোনো মানব নাই, এই জন্য সুন্দরের দিকে আমি তাকে দেখি আমার কখনো ক্ষুধা লাগে না। ও আজমালু আপনার মতো সুন্দর এরকম কোন সন্তান পৃথিবীর কোন মা আজ পর্যন্ত জন্ম দেয় নাই। লাম তালিদুন নিসা খলাকতু মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খলাকতা কামা তাশা। পৃথিবীর ভিতরে একটা জিনিস বানাতে হলে ক্যাটালগ লাগে, একটা চেয়ার বানাইতে হলে ক্যাটালগ লাগে, একটা খাট বানাইতে হলে ক্যাটালগ লাগে,
একসেট সোফা বানাইতে হলে ক্যাটালগ লাগে, মিস্ত্রি ক্যাটালগ ছাড়া কোনো ডিজাইন করতে পারে না, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন, আমার আল্লাহ তাআলার আপনার কোনো ক্যাটালগ নাই। কান্নাকা কদ খলাকতা কামা তাশা হাবিবি, যেইভাবে আপনি চেয়েছেন আল্লাহ আপনাকে ওইভাবে প্রেরণ করেছেন। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহিমাহুল্লাহ তাআলাহু বলতেছেন, হার কে বাসন আমেলে সল্লু মাদাম আতাশে দুজাক সওয়াদ বর ওয়ে হারাম বর মুহাম্মদ মির সালাম সদ সালাম বর মুহাম্মদ মির সালাম সদ সালাম আশফিআ মুজরিমা ইয়াউমাল কিয়াম আশফিআ মুজরিমা ইয়াউমাল কিয়াম হর কে সাজদ ওয়রদ যা সল্লি আলা হর কে সাজদ ওয়রদ যা সল্লি আলা হাজতে দরাইনে উগর দদরওয়া হাজতে দরাইনে উগর দদরওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।